গুড মর্নিং টু এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। তো আজকে অনেকদিন পর একটা ডেইলি ব্লগ করছি। ন্যাচারালি আমি ডেইলি ব্লগ করি না, আমি ডেইলি ব্লগে বেশি ভিউ আসে না বলে এটা করি না। তো যাই হোক, আজকে মনে হলো একটু করি, কারণ বর্ষাকাল একদম ভালোভাবে পড়ে গেছে আমাদের এখানে। 31 তারিখ থেকে, মানে 31শে জুলাই, আর কালকে 1 তারিখ, আজকে 2 তারিখ, তো 2 তারিখ হচ্ছে 2ই আগস্ট। আজকে এই 2-3 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এতটাই বৃষ্টি হচ্ছে পুরো একদম বর্ষাকাল, মানে মনে হচ্ছে যে এটা বর্ষাকাল, এতদিন তো মনে হয়নি। তো সেই জন্য ভালো একটু ভিডিও করা যেতে পারে। আজকে বর্ষাকাল মানে বাড়িতে খিচুড়ি, তো সেটাই হচ্ছে আজকে। বাড়িতে মা খিচুড়ি রান্না করছে, তো খুব একটা খিচুড়ি ভালোবাসি না, কিন্তু ঠিক আছে, আজকের ওয়েদারের সাথে একদম খিচুড়িটা খুব সুন্দর যাবে। তো এখানে মা এখন খিচুড়ির সাথে যে সরঞ্জামগুলো লাগবে, মানে খিচুড়ির সাথে আমরা যেগুলো খাই আর কি, সেইগুলোই বানাচ্ছে। তো আমরা টক আর বেগুন ভাজা, তো এগুলোই হচ্ছে। পাঁপড়টা বাড়িতে নেই, সেই জন্য পাঁপড়টা আজকে আর হচ্ছে না। তো এখন দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে কচি কচি আমড়া রয়েছে, দেখি আমড়াগুলো দাও একবার। এই কচি কচি আমড়াগুলো, এগুলো গাছ থেকে পেরে আনা হয়েছে, এত সুন্দর এই আমড়াগুলো, এত ছোট্ট ছোট্ট। এগুলো দেখুন এখনো অবধি আঁঠি হয়নি, এটাই মা বানাচ্ছে। আর ওইদিকে দেখুন ওখানে বেগুন কাটা রয়েছে, তো ওটা দিয়ে বেগুন ভাজা হবে। আজ এই খিচুড়িটা কিসের বানাচ্ছ? গোবিন্দভোগ চাল। আচ্ছা, গোবিন্দভোগ চালের খিচুড়ি খেতে আমার সত্যিই খুব ভালো লাগে। তাছাড়া আমি নর্মাল কোনো খিচুড়ি খেতে আমি এতটাও ভালোবাসি না, কিন্তু গোবিন্দভোগ চালের খিচুড়িটা অসম্ভব সুন্দর হয়। আর আপনাদেরকে দেখায় একটু, এত বৃষ্টি হচ্ছে, মানে চারিদিক পুরো ভিজে গেছে। শুধু মানে বাইরেটা যে ভিজে এমনটা নয়, চারিদিক মানে ঘর টর মনে হচ্ছে যেন সব স্যাঁত স্যাঁত করছে, বর্ষাকালের এই একটা প্রবলেম। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানান কোথায় কোথায় এরকম একইভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে, কোন কোন জেলায় হচ্ছে অবশ্যই জানান, যেখান থেকে আপনারা ভিডিওটা দেখছেন আপনাদের ওখানেও হচ্ছে কিনা বৃষ্টি, তো তাহলে আমি রিলেট করতে পারবেন আপনারা আমার সাথে হয়তো। এখানে দেখুন আমাদের যে গোবিন্দভোগ চালের যে প্রিপারেশন, এটা নেওয়া হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে গোবিন্দভোগ চাল। আর 2 রকমের ডাল, কী কী ডাল দিয়েছো এটাতে? আচ্ছা, মুগ, মুসুরি, আর কিছু আছে? আচ্ছা, অড়হর। আচ্ছা, মুগ, মুসুরি আর অড়হর আর গোবিন্দভোগ চালের এই একটা মিশ্রণ ধুয়ে রাখা হয়েছে। আর এখানে রয়েছে আলু, আলুটা বেশ ভালো লাগে খিচুড়ির সাথে। এখানে টমেটো রয়েছে, এখানে আদা কুচি আর লঙ্কা কুচি, তো নিরামিষ হবে আর খুব সুন্দর হয় রান্নাটা। আর এইখানে দেখুন, দেখি একটু সরাও, এখানটা দেখুন এতটা সুন্দর লাগছে বাইরেটা, জাস্ট অসাধারণ। আমাদের রান্নাঘর থেকে ভিউটা ঠিক এইরকম। ছাদে চলে এসেছি ছাতা নিয়ে, তার কারণ আমি যে গাছগুলো লাগিয়েছিলাম সেই গাছগুলো আপনাদেরকে দেখাবো একটু। বৃষ্টির কারণে এত সুন্দর হয়েছে না গাছগুলো, ধারণার বাইরে। একটু দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন এখানে অ্যালোভেরা, এখানে একটা শাকের গাছ লাগিয়েছি, এখানে দেখুন এগুলো চন্দ্রমল্লিকাগুলো। সব থেকে বড়ো কথা, এখানে যে তুলসী গাছটা রয়েছে এতটা বড় হয়েছে, পুরো সবুজ, পুরো মরে গেছিলো গাছটা, এই বৃষ্টির জন্য আবার সতেজ হয়ে গেছে। আর সব থেকে ভালো যেটা হয়েছে সেটা হচ্ছে এই অপরাজিতা গাছটা, এটাতে কিন্তু দেখুন ফুলও এসেছে, এই দেখুন বেশ সুন্দর সাদা। এই গাছটা কিন্তু সাদা অপরাজিতা। আর এখানে রয়েছে পালং, সরি এটা হচ্ছে পুঁই শাক। তো দেখুন কত সুন্দরভাবে হয়েছে গাছগুলো, জাস্ট পুরো অসাধারণ লাগছে। তো দেখতেই পেলেন কতটা বৃষ্টি হচ্ছে, আমি নিচে এলাম, প্রচণ্ড ঝোড়ো হাওয়াটাও দিচ্ছে তার সাথে সাথে, আর আমার প্রচণ্ড খিদে পেয়েছে। মাকে বললাম আমাকে একটু খেতে দাও, মা আমাকে খেতে দিচ্ছে। এই যে মা খাবার নিয়ে চলে এসছে, এই যে আমার খাবার।
আজকে মার খাচ্ছে চা রুটি, আর মার চা রুটি খেতে প্রচণ্ড ভালোবাসে, আর আমার অতটা চায়ের সাথে রুটি ভালো লাগে না। সত্যি কথা বলতে কি, রুটির সাথে তরকারিটাই আমার বেশি ভালো লাগে। আর আমি খাচ্ছি রুটি বোঁদে, আর এদিকে একটা কালকে পনিরের তরকারি করেছিলাম, সেটাই যে দেখতে পাচ্ছেন, রুটি বোঁদে আর পনিরের তরকারি, তো এটাই বানিয়েছিলাম, এটাই খাবো জল খাবারে আজকে। তো এই জাস্ট খাওয়া হলো আমার, আর মা বললো আজকে একটু খিচুড়িটা বানাবো, তুই একটু ভিডিও কর। তো ভাবলাম যে একটু অন্যরকমভাবে বললো বানাচ্ছি, তো ভাবলাম ঠিক আছে একটু ভিডিও করা যেতে পারে, তো আপনাদেরকে দেখাবো চলুন রান্নাটা, মানে মা কেমনভাবে বানাচ্ছে, মানে আমাদের যে বেশি আড়ম্বর করে হয় বা এমন কিছু নয়, জাস্ট নর্মাল যেভাবে মানুষ খায় সেভাবেই বানাবো, জাস্ট নর্মাল একটাভাবে বানাবো। তো চলুন আপনাদেরকে একটু দেখাই। এটা কি দেওয়া আছে? গোপালভোগ চাল আর আচ্ছা বিভিন্ন, আর যে দু রকমের ডাল দিয়েছিল ওই দু রকমের ডাল, ওই দু রকমের ডাল ডাল দিয়ে এখন কিন্তু জলের মধ্যে ওটা দিয়ে দেওয়া হলো। এটা দেখুন, এটাতে এখন কি করবে, ও এটাতে এখন আলুগুলো ভাজা হবে। ও আচ্ছা, খিচুড়িতে যে আলুটা দেবে সেটা, তাই তো? খিচুড়ির আলুটা এখন ভাজা হচ্ছে, আলুগুলো এখানে মা ভেজে তুলে নিচ্ছে, একটু লাল লাল করে ভেজে নিচ্ছে। এখানে এখন মা আদা আর কাঁচা লঙ্কা দিল, আর সাথে দিয়ে দিল টমেটোটা। তো এখানে এখন মশলাটা মা তৈরি করে রাখবে, মানে যে গোট একটা হয় না খিচুড়ির ওটাই। প্রথমেই মা দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো, এর মশলাটা কম কম করে দাও, হলুদ গুঁড়ো আর এটা জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো দিল, এটা ধনে গুঁড়ো। এখন নুনটা দিয়ে দিচ্ছে এখানে, এবার পুরোটাকে একটুখানি নাড়বে, একটু জল দিয়ে দিয়ে নাড়ো, তাহলে সুবিধা হবে। আচ্ছা, এটা কিন্তু বাতির মধ্যে সমস্ত যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো রয়েছে ওগুলো কিন্তু বাতির মধ্যে দিয়ে গুলে দিলেও হয়, ওটা আরও সুন্দর হয়, বাট এখানে মায়ের এত টাইম নেই, তাড়াহুড়ো করে করে দিল। এই যে চাল আর ডাল সিদ্ধ করার পর যে ফেনাগুলো সেগুলো কিন্তু তুলে দিচ্ছে, তাছাড়া কিন্তু খেতে ভালো লাগবে না। এই দেখুন, এই তো রান্না তো হচ্ছে, এখানে টমেটোটাও গলে গেছে ইতিমধ্যেই, আর বেশ সুন্দর একটা গোটের মতো তৈরি হয়ে গেছে, গোট টাইপের একটা। এখন আলুগুলো সব দিয়ে দেওয়া হলো, আর ওইদিকে ভাতের ফ্যানও প্রায় উঠে এসছে। এখানে যে মানে চাল ডালের যে সিদ্ধর ব্যাপারটা ছিল ওটাতে কিন্তু মা একটুখানি হলুদ দিয়ে দেবে, তাতে করে রংটা বেশ সুন্দর আসবে। তো এখানে রান্না কষা প্রায় রেডি, এখন মা ওই দিক থেকে দেবে, হ্যাঁ ওখানে, এখন মা এই যে পুরো গোটটা নিয়ে ওখানে দিয়ে দেবে, হ্যাঁ হ্যাঁ। আর যে জলটা, যেটা কড়াই ধোয়া জলটা, ওটা ওখানেই দিয়ে দেবে, এতে করে ওয়েস্টও হবে না, কাজে লেগে যাবে জিনিসটা। তো এখানে একদম টকবক করে ফুটটা আরম্ভ করে দিয়েছে, মা এখন ঢাকা দিয়ে দিচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে। এখানে মা একটা ট্রিক করছে, ঘিটাকে নিয়ে নিয়েছে আর সাথে দিচ্ছে শুকনো লঙ্কা, তাই তো, শুকনো লঙ্কা, চারটে শুকনো লঙ্কা দিয়েছে আর কাঁচা লঙ্কা নাকি, আর এখানে কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কাও দিচ্ছে। আচ্ছা, আর তার সাথে দিচ্ছে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে করে কিন্তু রংটা সুন্দর হবে বলছে, তো দেখা যাক কেমন হয়।
সাবুটাকেই করে দাও। মা আরো একবার নুন আর চিনি দিয়ে দিচ্ছে, আর একটু ঘি দিতে হবে, আর একটু ঘি দিচ্ছে কারণ ঘিয়ের ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে, তো আর একটু ঘি দেবে ওই জন্য। চাটনি রেডি হয়ে গেল, আর ওইদিকে দেখি বেগুন ভাজা, এই যে বেগুন ভাজা রেডি হয়ে গেছে, চাটনিও রেডি হয়ে গেছে, আর এখানে খিচুড়ি রেডি। তো দেখতেই পেলেন আপনারা আমাদের বাড়িতে আজকে এ সমস্ত কিছু হয়েছে। তো আমি আজকে আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, ভিডিওটা এত দূরই থাকবে, আর মনে হলো একটু ভিডিও করি সেজন্যই অন করেছিলাম ক্যামেরা, ঘরে বসেছিলাম কি করব। তো আমি ইউটিউবে একটা লাইভও করেছি আর এই ভিডিওটাও ছাড়ছি। তো দেখা হচ্ছে পরের একটা ব্লগে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদিও এই বৃষ্টিটা সবার জন্য ভালো না, এই বৃষ্টিটা সবার জন্য হ্যাপি না, হ্যাপি রেনিডে সবার জন্য তো না, এটা তো ঠিকই কথা। সবাই নিজেদের বাড়িতে সেফ থাকুন, বাইরে বেরোবেন না বেশি, আর আমার বাপি তো বাইরে গেছে, কারণ বাপি না বাইরে বেরোলে আমরা আর কী খাবো। তো যাদের রুজি রোজগার, প্রত্যেক দিন রোজগার, তাদের তো যেতেই হবে, ছাতা মাথায় করে যান, ঠান্ডা লাগাবেন না, শরীর ঠিক থাকুক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই আশা করি। তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা ব্লগে, টাটা।